নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল। শুরুতেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম। চা গাছ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসকে কালো দিবস হিসাবে পালন ডলু বাগান শ্রমিকদের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো বৃক্ষমেলা। দায়িত্ব নিয়ে শিলচর ফিরে বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে বাসলেন অসম গণ পরিষদের কাছাড় জেলার নবনিযুক্ত সভাপতি। শিলচর আইজল সড়কে লরি ও অটোর সংঘর্ষে দুই শিশুসহ আহত চার। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি কিষাণ মোর্চার শিলচর ব্লক মণ্ডলের। বন্যায় ক্ষতিগ্রস্ত উধারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ড ও হসপুর এলাকার রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। ছয় হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান করল কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা। বিশ্ব পরিবেশ দিবসে শালগঙ্গায় বৃক্ষরোপণ বিজেপির। গোসাইপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে বিতরণ করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার হ্যান্ডবুক। হাইলাকান্দি জেলায় উপজাতি লোকদের মধ্যে বণ্টন করা হলো সরকারি অনুদান। শিলচরে মা মনসা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। এবারে বিস্তারিত সংবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র রাজ্যের সাথে কাছাড়ে জেলা প্রশাসনের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। আজ বিশ্ব পরিবেশ দিবসকে কালো দিবস হিসাবে পালন করল ডলু চা বাগানের শ্রমিকরা। প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের নামে চা গাছ ধ্বংস করার প্রতিবাদে পরিবেশ দিবসকে কালো দিবস হিসাবে পালন করেন বাগানের শ্রমিকরা। আজ চা গাছে পূজার্চনা করে হাতে প্লেকার্ড নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেন বাগানের শত শত শ্রমিকরা। মিছিলটি বাগানের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে তারা বলেন, পরিবেশ দিবসের আজকের এই দিন তাদের কাছে কালো দিবস, কেননা তাদের বাগানে প্রশাসন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের নামে বাগানের প্রায় 30 লাখ চা গাছ ধ্বংস করে। পাশাপাশি সাংসদ ডক্টর রাজদীপ রায়কে ধিক্কার জানিয়ে তারা বলেন, বাগান ধ্বংসের পেছনে সাংসদ রায়ের স্বার্থ লুকিয়ে রয়েছে, যার ফলে তিনি উঠে পড়ে লেগেছিলেন চা গাছ ধ্বংস করতে বলে উল্লেখ করেন বাগান শ্রমিকরা। পরিবেশ দিবস পালন করুন, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই চারা গাছ লাগাও প্রাণ বাঁচাও, ইনকলাব জিন্দাবাদ। প্রধানমন্ত্রী বা যে আমাদের ইয়ে আছে হেমন্ত মুক্ত শর্মা জি, কেনে যে আমাদের ভোট দিই, ওকেই না ভোট দিই আমরা, তাকেই তো আমাদের মা বাবা চিন্তা করি। যদি মা বাবাই আমরাকে যদি এইভাবে গাঁতায় যদি ঢুকায়, তো আমরাকে বাঁচাবে কে? এটা যে শোনা যাচ্ছে যে এখানে নাই, লেকিন জোর জবরদস্তি করে যে আমাদের চারা গাছটাকে ধ্বংস করে দিল। আমাদের যে ছেলে মেয়েকে আমরা এটাই কাজ করে, এটাকেই চা চা পাতি তুলে করে আমাদের বাচ্চাকে মেয়েকে ছেলেকে পড়াচ্ছি বা নিজেরও জীবিত ইয়ে করা হচ্ছে। তো এই যে বলতে চাইছি যে আমাদের যে গরিব মানুষকে এত বড় কষ্ট দিবার কি কারণ, কি আমরা ভোট দেওয়ার কি এটাই আমাদের শাস্তি আছে যে আমরাকে এত বড় কষ্ট দিয়েছে? অত অত মানুষ আমাদের এখনো বাগানের যে ক্যাজুয়াল মানুষ আছে, তিন বছর থেকে কাজে যেতে পারছে না, আবার এখন আমাদের অত চারা গাছকে ধ্বংস করে যে নষ্ট করে দিল। রাজদীপ রায় মহাশয়কে এটাই অনুরোধ করছি আমি যে আমাদের এখান থেকে এয়ারপোর্টটা সরাই দেয়, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ বানাতে চাইছি, আমরা এরকম মূর্খ বানাতে চাইছি না। যদি রাজদীপ রায় এটা যদি না এখান থেকে সরাইলে আমরা এটা সবদিন ইয়ে করে যাব। আর এখন তো আমরা ওনাকে অনুরোধ করছি, তখন আমরা রাজদীপ রায় মুর্দাবাদ বলবো আর কি, প্রধানমন্ত্রীকেও এটা বলতে আমরা ইয়ে করবো। কেন যে প্রধানমন্ত্রী, আমরা যত দূর প্রধানমন্ত্রীর কথাটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, লেকিন বেটি কেমনে পড়বে? বেটির যদি এই যে চারা গাছটা আমাদের মান সম্মান ইজ্জত সব লাগে, বেটিকে পড়াবার সাধন লাগে, ছেলেকে পড়াবার সাধন লাগে, এটা যদি আমাদের হাত থেকে চলে যায় তো আমরা ছেলে মেয়েকে কেমনে পড়াবো? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষমেলা। হাইলাকান্দি বৈরববাড়িতে তিন দিনের বৃক্ষমেলা শুরু হয়েছে। জয় ঠাকুর সেবা সমিতি, গ্রিনস সোসাইটির ব্যবস্থাপনায় ও বন বিভাগের সহযোগিতায় আজ উদ্বোধনী সভায় আয়োজক সংস্থা সহ বন বিভাগের আধিকারিক ও সমাজের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যসূচি গ্রহণ করেন। এতে আগামী তিন দিন সকল জনগণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন উদ্যোক্তারা। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ
5 জুন বিশ্ব পরিবেশ দিবস জয়টাকুর সেবা সমিতি বিশ্ব পরিবেশে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে তার জন্য একটা ছোট্ট প্রয়াস নিয়েছে আমাদের যারা যুব সমাজ তারা আজকে বরাক উপত্যকাতে প্রথমবারের মতো বৃক্ষমেলার আয়োজন করেছে এবং সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা তিন দিন থেকে চলবে ভৈরব বাড়িতে আমাদের চলছে আপনারা আসুন দেখুন এবং সবাইকে নিয়েই আসুন আপনাদের শুভকামনা আমাদের আগামী দিনের পথে বিমানবন্দরে সংবর্ধনা জোয়ারে বাসলেন অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া নবনিযুক্ত জেলা সভাপতিকে স্বাগত জানাতে রবিবার সকাল থেকে বিমানবন্দরে ছোট বড় যান নিয়ে দলীয় কর্মী সমর্থকরা ভিড় করতে থাকেন দুপুরে বিমানবন্দরে পৌঁছার পর বিমানবন্দর চত্বরেই দলীয় কর্মী সমর্থকরা একে একে নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান পরে বাইক সহ শতাধিক ছোট যানের মিছিল করে তাকে নিয়ে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করেন দলীয় কর্মী সমর্থকরা এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নবনিযুক্ত জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন দলীয় সুপ্রিমো অতুল বরা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি যথাযথভাবে পালন করে যাবেন প্রতিটি বিধানসভা সমষ্টিতে দলের সব সংগঠনকে নিয়ে দলকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি পুর নিগম ভোটে যাতে দলীয় প্রার্থীদের জয়ী করা যায় তার জন্য দলের সব শাখাকে কাজে লাগানো হবে বলে উল্লেখ করেন তিনি এদিন জেলা সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে দলের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিতন সিনহা জেলা যুব পরিষদের কার্যকরী সভাপতি আউয়াল বড়লস্কর জেলা সহসভাপতি আমিম লস্কর বরখলা বিধান পরিষদের সভাপতি গৌরী সিনহা শিলচর যুব পরিষদের সভাপতি সাইদুল আলম বড়ভূইয়া সহ প্রায় 300+ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আমি সর্বপ্রথমে আমার দলের সভাপতি অতুল বরা মহাশয় দলের কার্যকরী সভাপতি আকাশ মন্ত মহাশয় বরাকে দেখিয়ে বিমলাংশ সিং মহাশয় এবং সুনীল ডেকা মহাশয় তার সঙ্গে আমার বরাকে সংগঠন মহিলা পরিষদ বিধান পরিষদ ছাত্র পরিষদ মহিলা পরিষদ মাইন্ডি পরিষদ এবং আমার কৃষক পরিষদ এবং আমার ছাত্র সমষ্টির যেগুলো আপনার বিধান পরিষদ আছে তার সঙ্গে আমি কাজারবাসী এবং বরাকবাসী সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে আমার দলের নেতা আমার সুপ্রিমো মহাশয় যে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বকে নিয়ে আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে সুন্দরভাবে আমার সংগঠনকে মজবুত করে তুলব যেহেতু আগামী কর্পোরেট ইলেকশনে আমাদের শিলচর থেকে আমরা বেশি থেকে বেশি ক্যান্ডিডেট জেতানোর চেষ্টা করব চলন্ত ডিজেল অটোর সামনের চাকা ছিঁড়ে 10 হাত দূরে ফেলে পালিয়ে গেল লরি ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সন্ধ্যা 6টায় শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে এতে আহত হয়েছেন 2 শিশু সহ 4 জন স্থানীয় সূত্রে জানা গেছে এদিন চলন্ত ডিজেল অটোকে ওভারটেক করতে গিয়ে লরিটি ডিজেল অটোর সামনের চাকা ছিঁড়ে ফেলে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন রাজ্য ও কাছাড় জেলার কিষাণ মোর্চার নির্দেশে শিলচর ব্লক মণ্ডলের পক্ষ থেকে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এতে জেলা কিষাণ মোর্চা সহ সভানেত্রী ও প্রভারী টিঙ্কু পাল কিষাণ মোর্চার ব্লক মণ্ডল সভাপতি সুসেন দাস সাধারণ সম্পাদক অনুপ কুমার সিং ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি সজল চন্দ্র বুথ কমিটির সভাপতি শিখা দেব প্রভাত দাস সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে বক্তব্য রাখেন ব্লক মণ্ডল সভাপতি সুসেন দাস এবং ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি সজল চন্দ্র আজকে যে এত ভিতরে কাঞ্চনপুরে এসেছেন তাই আপনাকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের মোদিজির 8 বছর পূর্ণ হয়েছে ওই হিসাবে আমরা প্রত্যেক মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃক্ষরোপণ আজকে বিশ্ব পরিবেশ দিবস আর স্বচ্ছতা অভিযান করার জন্য বিগত দিনে ভয়াবহ বন্যার সময় রাস্তার উপর দিয়ে বন্যার জল
প্রবাহিত হয়, রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়েছে উধারবন সমষ্টির দুর্গানগর চতুর্থ খণ্ড হজপুর গ্রামে। এমনই অভিযোগ করে শনিবার স্থানীয়রা বলেন, দুর্গানগর চতুর্থ খণ্ড হজপুরে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করেন, কিন্তু বন্যার জল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এলাকার বাসিন্দারা। এই রাস্তার দিকে এটা হলো দুর্গানগর পৌরের রাস্তা প্লাস কোশেপুর পাটপুর, দুইটা ডিভাইড হয়েছে, একটা গেছে পৌরের দিকে, একটা কোশেপুর পাটপুর দিয়ে গেছে। তো দোটা এবার মধুরা নদীর জলে রাস্তা দোটা ভাঙে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন এখন যাতায়াতের লাগে মানুষের বড় প্রবলেম হয়েছে, আওয়া যাওয়ার লাগে রাস্তাঘাট। একদম এখানে একটা সামনে খালপাত আছে, এটাও ভাঙে গেছে। এই রাস্তাটা আমরা সরকারের কাছে ওটাও জানাইতে চাই, বিগত আমরা নিউজ কান্তি শুনেছি এই রাস্তাতে স্কিম দিছিলাম, মাটি ফেলাইছিলাম, একটু রাস্তা ঠিক আসলো, চলাচল করা গেছে। এবং বর্তমানে ফ্লাট এটা সব ভাঙে ভঙ্গি গেছে। এখন আমরা নতুনভাবে আজকে জানাইতে চাই সরকারের কাছে, দাবি রাখতে চাই যে আমাদের রাস্তাটা আবার অত সত্তর দিতে আপনারা একটু খেয়াল করে মাটি মানে আপনার স্কিমটা আপনারা দেওয়া দিবা, যাতে রাস্তাটা ঠিক হয়। হজযাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করলো কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে কালাইন এলাকার ছয় জন হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে পবিত্র হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মৌলানা মিজাজুর রহমান, মৌলানা শিহাবুদ্দিন, মৌলানা আলিমুদ্দিন। পরে হজযাত্রীদের ফুলাম গামোসা সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ উধারবন মন্ডল বিজেপির সহযোগিতায় ও উধারবন মন্ডল অবিসি মোর্চার ব্যবস্থাপনায় শালগঙ্গায় বৃক্ষ রোপণ করা হয়। শালগঙ্গা মল্লি হাই স্কুল খেলার মাঠে বৃক্ষ রোপণ উপলক্ষে বিভিন্ন ফল ও ফুলের গাছ রোপণ করা হয়। তাছাড়া বিজেপি কর্মীদের উদ্যোগে শালগঙ্গা কালাচাঁদ আশ্রমের পার্শ্ববর্তী এলাকায় সাফাই অভিযানও চালানো হয়। এতে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সুম সহ দলীয় কর্মীরা। দিবস 5 জুন, আজকের দিনে 1974 সনে আজকের দিনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পরিবেশ দিবস আমরা পালন করছি। আর সেটা সারা বিশ্ব নিয়ে আজকের দিনে বৃক্ষরোপণ হচ্ছে। আমাদের এই ভারসাম্য রক্ষার জন্য আমাদের সবাই প্রতিজন পরিবারের মানুষ এক একটা বৃক্ষরোপণ করা প্রয়োজন। আর এটা আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এটা বিরাট আকারে শুরু করার কারণে দলীয় কার্যকর্তারা সবাই এসেছেন। উধারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপি এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের হ্যান্ডবুক বিতরণ করা হয়। রবিবার গোসাইপুর জিপিতে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সুম হিতাধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার হ্যান্ডবুক বিতরণ করেন। পরে বিধায়ক মিহির কান্তি সুম বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি কোনো দুর্নীতি হয় তা বরদাস্ত করা হবে না, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গোসাইপুর জিপি সভাপতি নজরুল বল্লস্কর বলেন, গোসাইপুর এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র শ্রেণীর, তাই এইসব দরিদ্র শ্রেণীর মানুষের সরকারি অনুদানের জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন উধারবন উন্নয়ন খণ্ড আধিকারিক মহিবুর রহমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সম্পাদক শামসুজ্জামান লস্কর, ফজল আহমেদ লস্কর, নূরজান বেগম সহ অন্যান্যরা। আজকে 5 জুন রবিবার, আমি গোসাইপুর দুর্গানগর জিপির প্রেসিডেন্ট নজরুল হোসেন বল্লস্কর। আজকে আমাদের কাচ্চা হাউসের 399টা নাম ছিল, এর মধ্যে শুকনিয়ে চলে, কিন্তু এর মধ্যে 145টা অবধি ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট হয়েছে 32,500 করে। আর আজকে আমরা এই আজকে PMAYG-র হ্যান্ডবুক বুকপ্যাড যেটা হয়, এটা আজকে আমাদের মাননীয় বিধায়ক মিহির কান্তি সুম মহাশয় এখন আসবেন, আসার পরেই আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করবো। সবই বেনিফিশিয়ারি এখানে উপস্থিত হয়েছেন, এর মধ্যে একটু দেরি হচ্ছে কারণ আমাদের মিহির কান্তি সুম মহাশয় আমাদের বিধায়ক অন্য জায়গায় একটা প্রোগ্রামে আছেন। তাই আমরা আজকে খুবই আনন্দিত যে গোসাইপুর জিপির
ইতিহাসের মধ্যে আসাম সরকারের কাছে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ জানাইলাম যে আজকে কোশাইপুর দুর্গানগর জিপির ইতিহাসের মধ্যে আজকে ফার্স্ট টাইম অতটা টার্গেট আমরা পেয়েছি যে ইন্দিরা পিএমএওয়াই আবাস 399। হাইলাকান্দি সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের কার্যালয়ের উদ্যোগে শনিবার হাইলাকান্দি জেলার এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের লোকদের মধ্যে সরকারি অনুদান বণ্টন করা হয়। শহরের টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকৃতদের হাতে এই অনুদানগুলো তুলে দেওয়া হয়। 2018-19, 2019-20 এবং 2020-21 অর্থ বছরের এই অনুদান হিতাধিকারীদের হাতে তুলে দেন বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা শাসক রোহন জা, ডিডিসি আর কে লস্কর, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, ওবিসি বোর্ডের সভাপতি জওহরলাল নাথ, এসসি বোর্ডের সভাপতি সুমিত চন্দ্র দাস এবং সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ্র। সামগ্রীগুলি যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আবেদন জানান উপস্থিত বক্তারা। সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে শিলচরেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। এ উপলক্ষে শিলচরের মা মনসা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বৃক্ষরোপণের সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুমা শর্মা, অনামিকা সিং, শিল্পী নমসূদ্র, মনিকা মণ্ডল, সঞ্জয় দাস সহ অন্যান্যরা। তাছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মা মনসা সমাজ কল্যাণ সংস্থার অ্যাডভাইজার কাজল কান্তি নাথ। সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই সাদর অভিনন্দন। আমরা সবাই জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রসংঘ 1974 সালে প্রথম বিশ্ব পরিবেশ উপরে একটা কল্পনা হাতে নিয়েছে। এই বিশ্বায়ন ও নগরায়নের ফলে পরিবর্তিত হচ্ছে জলমণ্ডল এবং বায়ুমণ্ডল। আসুন না আমরা সবাই এগিয়ে আসি, এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা কিছুটা সচেতনতা হলেই বিশ্ব পরিবেশ ঠিক করতে পারব। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। চা গাছ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসকে কালো দিবস হিসাবে পালন ডলু বাগান শ্রমিকদের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা। দায়িত্ব নিয়ে শিলচর ফিরে বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে বাসলেন অসম গণ পরিষদের কাছাড় জেলার নবনিযুক্ত সভাপতি। শিলচর আইজল সড়কে লরিও অটোর সংঘর্ষে 2 শিশুসহ আহত 4। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি কিষাণ মোর্চার শিলচর ব্লক মণ্ডলের। বন্যায় ক্ষতিগ্রস্ত উধারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ড ও হসপুর এলাকার রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। 6 হজযাত্রীকে সংবর্ধনা প্রদান করল কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা। বিশ্ব পরিবেশ দিবসে শালগঙ্গায় বৃক্ষরোপণ বিজেপির। গোসাইপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে বিতরণ করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার হ্যান্ডবুক। হাইলাকান্দি জেলায় উপজাতি লোকদের মধ্যে বণ্টন করা হলো সরকারি অনুদান। শিলচরে মা মনসা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস।